যে স্বামীবাগ ইস্কন মন্দিরে 37 জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখেন, সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের দেশের মিডিয়াকে নিয়ে বড়ই আফসোস প্রকাশ হচ্ছে। আমাদের সময় পত্রিকায় 26 এপ্রিল 2020 একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যে সংবাদটি দেখে অত্যন্ত আশ্চর্য হয়েছে। সারা বাংলাদেশের মসজিদ যখন জামাতকে সংক্ষেপ করে নামাজ অনুষ্ঠিত হচ্ছে, এমনকি তারাবির নামাজ মুসলমানদের মধ্যে অন্যতম একটি ইমেজ নিয়ে যে নামাজটি আদায় করা হয়, সেই নামাজের ক্ষেত্রে নির্দেশনা প্রদান করা হয়েছে, মসজিদের স্টাফ সহ 12 জন ব্যক্তি একত্রিত হয়ে তারাবি নামাজ আদায় করতে পারবে। জুমার নামাজ মুসলমানদের সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ নামাজ, সেই গুরুত্বপূর্ণ নামাজের ক্ষেত্রে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে 10 জন ব্যক্তি একত্রিত হয়ে তারা জুমার নামাজকে আদায় করবে। প্রত্যেক ওয়াক্তীয় নামাজের ক্ষেত্রে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে যে 5 জন ব্যক্তি একত্রিত হয়ে তারা ওয়াক্তীয় নামাজ জামাতের সাথে আদায় করবে। অথচ আমাদের সময় পত্রিকায় এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে যে নিউজটাকে নিয়ে আজকের আলোচনা। নিউজ এসেছে যে স্বামীবাগ ইস্কন মন্দিরে 37 জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, মিডিয়ার যে সকল ভাইয়েরা মসজিদের জামাতকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে সংবাদ উপস্থাপন করেছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি কোনো বাংলাদেশের সন্ধান পেয়েছেন যে কোন মসজিদ থেকে 1-2 জন করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হয়েছে? অথচ এবারে একযোগে 37 জন রোগী আক্রান্ত হওয়ার সন্ধান পাওয়া গেল ইস্কন মন্দির থেকে। কোন সংবাদ মাধ্যমে এভাবে ফলাও করে সংবাদ প্রকাশ করা হয়নি, কেন প্রকাশ করা হয়নি? এমনকি কিছু কিছু ভাইকে দেখেছি যারা মসজিদের জামাত সংগঠিত হওয়ার ব্যাপার নিয়ে, বিভিন্ন জানাজার নামাজের ব্যাপার নিয়ে তারা ফেসবুক লাইভ করেছেন, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লাইভের মাধ্যমে এসে তারা বিভিন্ন রকমের মন্তব্য ছুড়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কেন সেই সমস্ত বিবেকবান ভাইয়েরা আপনারা ফেসবুকে লাইভ করছেন না যে স্বামীবাগ ইস্কন মন্দিরে এক জায়গা থেকেই 37 জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে? এটি জাতির কাছে কতটা প্রতারণামূলক সংবাদ আপনারা প্রচার করেছেন এতদিন? প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যেহেতু আমাদেরকে সতর্ক অবস্থানে থাকার ব্যাপারে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে, আমি অবশ্যই সকলকেই উদাত্ত আহ্বান করব এবং অনুরোধ করব, আমরা সতর্ক অবস্থানে থাকি, আমরা অবশ্যই সুস্থ থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন, এই কামনা এবং প্রত্যাশা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত।